নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট বন্ধ, তো আমরা তো আসলে অ্যানালগ যুগে ফিরে গেছিলাম। তো কেমন কাটলো এই কয়টা দিন? খুবই বোরিং কাটছে, মনে হচ্ছে যে কোনো একটা দ্বীপে ছেড়ে দিয়েছে, ওই দ্বীপে কিছু নাই, মানুষ নাই, এমন মনে হয়েছে আর কি। কষ্টের কথা কি কম ভাই, এই কষ্টের কথা আর হইনে লাভ আছে ভাই? গার্লফ্রেন্ড গেছে গা ভাই, এই যে এক সপ্তাহ নেট আসছিল না ভাই এর লেগা। একটা বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও দেখা গেছে কি, মা কাজ করতেছে ওই মোবাইল দিয়া কাজ করতে পারতেছে, তো এখন সিচুয়েশনটা এরকম হয়েছে, সবারই সমস্যা হয়েছে। এটা যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে বিধায়িত বিচ্ছিন্ন হওয়ার কারণে দাঁড়াইছে, সেটা এখন আস্তে আস্তে আবার স্বাভাবিক হইব, কাজ চলতেছে, কিছু কাজ শেষ হয়েছে আর কিছু বাকি আছে। এই নেট না থাকার সময়টা আসলে একটা বিভৎস সময় বলা যায়, সময় যাচ্ছে না, একদিনের সমান মনে হচ্ছে যেন অনেক দিন, সারাদিন ঘুমায় কাটাইলেও মনে হচ্ছে যেন সময় যাচ্ছে না, মানে 5 মিনিট 10 মিনিট ঘুমালে মনে হচ্ছে যেন অনেকক্ষণ ঘুমাইছে। বাসায় নামাজ কালাম দেখা গেছে সবাই আতঙ্কের ভিতরে ছিল, বাসায় বসে কেউ কইছে বাইরে প্রয়োজন না হইলে যাওয়ার দরকার নেই, যা আছে ডাইল ভাত এই জায়গায় বসে খাওয়া দাওয়া করো, টিভি দেখো, এখানে বসে নামাজ পড়ো, এই তো আর কি। দোকানপাটও ওরকমভাবে আসতে পারি নাই, বন্ধ আছিল, এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন আসতে পারতেছি। ভাই বোরিং ভাই, একবারে শুয়া বয়া ভাই, কতক্ষণ ভালো লাগে, কারেন্ট জায়গা ভাই, নেট জায়গা, কিছুই ভালো লাগে না ভাই। একটু ভাই দেশের যে পরিস্থিতি, এটা যে খবরটা শুনবো ভাই, এটাও শুনতে পারি নাই ভাই। ফ্যামিলি প্লাস হচ্ছে ফ্রেন্ডস কারোর সাথেই যোগাযোগ করতে পারি নাই ঠিক মতো, তারপরে রিচার্জও বন্ধ ছিল, রিচার্জও করতে পারি নাই, যোগাযোগও হয় নাই। মোবাইল ভাই কানা ভাই, এক সপ্তাহ ভাই মোবাইল ধরতেই পারি নাই ভাই, চার্জ দিছি ভাই মোবাইল মনে করেন বৃহস্পতিবার দিন, আর এই বৃহস্পতিবার দিন আবার চার্জ দিলাম ভাই, এক সপ্তাহ ভাই, এক সপ্তাহ একটা চার্জ গেছে গা ভাই। তো আত্মীয় স্বজন সবাই মোটামুটি টেনশনে ছিল আমাকে নিয়ে, যেহেতু পরিবার পরিজন ছেড়ে ঢাকায় থাকি, তো বলা যায় এক কথায় খুবই বোরিং।